কোথায় গেল? দেখো দেখো দেখে মনে হচ্ছে না শুনুকে এক্ষুনি এক্ষুনি আমাকে মাম্মি বলে ডাকবে। দেখে মনে হচ্ছে না শুনু ডাক্তার শুনু ডাক্তার ডাক্তার একবার আমাকে মাম্মি বলে ডাক না। তুমি কি করছো? তুমি অসুস্থ করবে। তুমি ডাক আমাকে, আমার দিকে তাকিয়ে আছিস তুমি কি করছো বলো তো? তুমি অসুস্থ হয়ে পড়ছো তো আস্তে আস্তে, কেন এরকম করো তুমি বলো তো? হ্যালো হ্যালো, কে বলছেন? আপনারা সৌনককে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ খুঁজছি। আপনারা সৌনকের কে হন? আমি হ্যাঁ আমি সৌনকের বাবা। আমরা সৌনকের বাবা মা। তা বলিনি, আসলে আপনি কাছে এলেই না আমার আমার শরীরে কেমন কেমন করে আর কি করে, ওই শরীরের মধ্যে একটা অস্বস্তি হয়। কি হয়? না ওই নিঃশ্বাস টিশ্বাস গুলো গরম গরম হয়ে যায়। হয়? আরে এটাই তো নিয়ম, এটাই তো হবে। নিয়ম এটা? আপনার কাছে হাত জোর করে বলছি, দয়া করে এই নিয়মটা আমার উপর প্রয়োগ করবেন না। প্রয়োগ করবো না মানে? হ্যাঁ তোমার উপর প্রয়োগ করবো না, তো কার উপর প্রয়োগ করবো? একে তোমার অন্য কাউকে পছন্দ হয়েছে, একে অন্য কোনো বউ এসে তোমার মুখে মাথা রাখবে? এই পাশের বাড়ি যেমন টিঙ্কু বৌদি আছে। কি কি বলছেন আপনি? না না ছি ছি, আপনি কি বলছেন? কি ছি ছি ছি, তো কি বলবো কি বলবো শুনি, বউ বরের কাছে আসবে তো কথা কিসের গো? যাই হোক, এই আপনি কি শিশু নাকি যে আপনাকে আদর করতে হবে? শিশু ছাড়া আদর করা যায় না, বাড়ির বউকে কেউ আদর করে না। না মানে আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন, আমার কাছে না এখনো ঠিক এই ব্যাপারটা পরিষ্কার না যে আপনি আমি ঠিক কে। দেখো গোবিন্দ, সব কিছু কিন্তু লিমিট থাকে একটা, ঠিক আছে? আমি কে মানে? তুমি গোবিন্দ, আমি তোমার স্ত্রী পুরবী, পুরবীর দাস। অবশ্য এখন তো বৈবাহিক মতে পুরবী সেন হয়ে গেছে, আর আমাদের গোত্র থাক থাক গোত্র গোত্র আর বলতে হবে না। আমাকে না আমাকে আপনি ছেড়ে দিন, আমাকে আজকের দিনটা আপনি ছেড়ে দিন প্লিজ। ছেড়ে ছেড়ে দেবো মানে? আমি পুলিশ তো তুমি ক্রিমিনাল, তোমাকে ছেড়ে দেবো? আমি তোমার মুখ না, আপনি একদম ছোবেন না আমাকে। বেশ করো শুনি, ছোবো আমি তোমাকে। না না শুনুন না, আমি বলছিলাম কি বলছিলাম যে কোথাও একটা ভুল হচ্ছে আমার মনে হয়। ভুল? কি কি ভুল হচ্ছে? মানে আপনি আমাকে যে ভাবছেন আমি হয়তো সে নই। এই ইয়ার কি একদম না, হ্যাঁ ইয়ার কি একদম না, এদিকে এসো এদিকে এসো বলছি, এসো বলছি। না আসবো না আসবো না, এসো বলছি। না আসবো না, শোনো বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। হ্যাঁ তোমাকে না মেয়ে তোমার সব দিয়ে ছেড়ে দেবো, আবার সে পাগলাম আবার সে পাগলাম শুরু হয়েছে তো তোমার।
এসো বলছি না আসবো না এসো বলছি শুনো 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 আমি কিন্তু চিৎকার করব কি করবে হ্যাঁ আমি চিৎকার করব চিৎকার আমি চিৎকার করব ওরে বাপ রে বাপ দেখো আমার কেমন অসহায় অসহায় লাগছে আমি চিৎকার করব ওরে বাপ রে বাপ আমাকে ছেড়ে দিন চিৎকার করছো কেন তুমি আমাকে যেতে দিন আমাকে যেতে দিন তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো ইনসাল্ট করছো তুমি আমাকে ফল ভালো হবে এই ফল ভালো হবে না কি হবে আমি আর জীবন তোমার কাছে আসবো না সত্যি হ্যাঁ অজস্র ধন্যবাদ মানে আপনাকে অজস্র ধন্যবাদ আপনি আমার মান সম্মান ইজ্জত সব বাঁচিয়েছেন আপনাকে অজস্র ধন্যবাদ কি হয়েছে নাকি কি হয়েছে তোমার ভাইয়ের মাথাটা পুরোপুরি গেছে হ্যাঁ মানে কি সব বলছে বলে আমি আদর কর হ্যাঁ আদর করতে কি পালিয়ে যাচ্ছে তো ঠিক আছে আমি কিন্তু খুব জেদি হ্যাঁ ওকে আমি ছাড়বো না বলে রাখলে বলে ধানায় পানি আমি সহ্য করবো না আচ্ছা ঠিক আছে তুমি একটু শান্ত হও আমি একটা কথা বলি কি আমার না ওর বিহেভিয়ার দেখে কেমন মনে হচ্ছে যে ও গোবিন্দ নয় কি গোবিন্দ নয় না কি সব আবোল তাবোল কথা বলছে আর তাছাড়া ওর তো এটা পর্যন্ত মনে নেই যে তোমার সাথে ওর বিয়ে হয়েছিল কি বলছো কি আমার কি মনে হয় জানো তো ও না অসুস্থ মানে শারীরিকভাবে না হলেও মানসিকভাবে অসুস্থ হ্যাঁ আমার মনে হয় আমাদের ওকে একটা ডাক্তার দেখানো দরকার ভালোবাসি তোমাকে ভালোবাসি বলেই তো হারাতে বড্ড ভয় পাই গোবিন্দ আমাকে ছেড়ে চেও না প্লিজ আমাদের মাঝে যেন কেউ কখনো না আসে কখনো কেউ না আসে মা কি বলতো
বিদেশ থেকে এলো তো, বললো যে আমি ইন্ডিয়ান রেলওয়েতে কখনো চড়িনি, রেলে গেল। আর তারপর কি কি তারপর? কিছু না। হ্যালো, ভজ গোবিন্দ।